সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি কানাডার ক্যালগেরি শহর থেকে আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম জিয়া ভাইয়ের সাথে সেকেন্ড ডে আমরা আজকে কোথায় কোথায় ঘুরতে যাব সবকিছু শেয়ার করব আপনাদের সাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে জিয়া ভাই গাড়িতে বসলো আমরা এখন যাব মেহাইকে গাড়িতে বসে আছে তো দেখা যাক কোথায় যাই আমার সাথেই থাকুন কস্টকোতে আসলাম গ্যাস নিতে লং ড্রাইভে গেলে গ্যাস নেওয়াটা তো ম্যান্ডেটরি সো গ্যাস নেওয়ার কাজটা শেষ করেই আমরা চলে যাব আমাদের গন্তব্যে আমাদের বাসা থেকে 30 মিনিটের মতো সময় লাগে বিগ রকে যেতে আমরা এখন বিগ রকেই যাচ্ছি আজকে গ্যাস প্রাইস হচ্ছে $163.90 গ্যাসের প্রাইস যেহেতু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তার মানে ক্যালগেরিতে জব অপরচুনিটিও বেড়ে যাবে আশা করা যাচ্ছে চলে এলাম ঐতিহাসিক প্লেসে বিগ রক যেই বিগ রকটা আসলে কি একটা হিস্টোরিক্যাল প্লেস যেখানে কিনা ব্যানফের রকি মাউন্টেন্স থেকে এক টুকরো পাথর দেখা গেছে বড় পাথর বিগ রক গ্লেসিয়ার আতাবাস্কা রিভারের মাধ্যমে আইসের মাধ্যমে এই জায়গায় চলে আসে আর সেই জন্যই এই জায়গাটার নামকরণ করা হয়েছে বিগ রক আমরা একটু দেখি বিগ রক দেখতে কেমন এই যে আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক প্লেস আর এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই পাথরটা ওজন হচ্ছে 16,500 16,500 টন এবং এই পাথরটার হাইট হচ্ছে তিনতলা বিল্ডিং এর সমান আর এটা অলমোস্ট 9 মিটার্স হাইটে ঘুরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া থেকে আইসের মাধ্যমে গড়িয়ে গড়িয়ে এই পাথরটা এখানে চলে আসে কি অদ্ভুত সুন্দর মানে বিশাল পাথর দূর থেকে ছোট মনে হচ্ছে কিন্তু আমি যখন কাছে যাব দেখতে পাবেন যে এটা কত বড় একটা পাথর দূর দূরান্ত থেকে মানুষজন আসে শুধু এই পাথরটা দেখার জন্য আর ক্যালগেরি থেকে এখানে আসতে সময় লাগে অনলি 36 মিনিটস এর মতো এই সিটিটার নাম হচ্ছে ওকোটক্স খুব সুন্দর সাজানো গুছানো একটা শহর আর সেই শহরের মধ্যেই এই ঐতিহাসিক হিস্টোরিক্যাল জিনিসটা আছে যেটা দেখার জন্যই অসংখ্য মানুষ আসে তাহলে যে একেবারে পাথরটার উপরে উঠে ভিডিও করে ছবি তোলে আমি একবার ট্রাই করেছিলাম এটা আমার সেকেন্ড টাইম থার্ড টাইম এখানে আসার একদম উপরে উঠে ফটো তোলার চেষ্টা করেছিলাম কিন্তু পারেনি অনেক উপর তুমি করবা তুমি ছবি তুলবে আমি অর্ধেক পর্যন্ত উঠতে পেরেছি কিন্তু পুরো উঠতে পারিনি আজকেও সেই সাহস করব না উপরে ওঠার যত কাছে যাচ্ছি দূর থেকে ছোট মনে হচ্ছিল কিন্তু আস্তে আস্তে যত কাছে যাচ্ছি রকটা বিগ রক হয়ে যাচ্ছে অদ্ভুত ব্যাপার এত বড় একটা রক আইসের মাধ্যমে এত দূর চলে এসেছে এটা আসলেই দেখার মতো একটা ব্যাপার সেই জন্যই অসংখ্য মানুষ এখানে আসে আমি যতবারই এখানে এসেছি অলওয়েজ অনেক অসংখ্য মানুষ দেখেছি আজকেও দেখেছি ওয়েদারটাও খুবই সুন্দর এবং অনেকে দেখা যায় যে পিকনিক করতেও চলে আসে এইখানে এটার হিস্ট্রি সম্পর্কে লেখা আছে এই পাথরটা 10,000 থেকে 30,000 বছর আগে আইসের মাধ্যমে গড়িয়ে গড়িয়ে এখানে চলে আসে রকটা যে কত বড় এই যে আশেপাশের মানুষজনকে দেখলেই বুঝতে পারবেন যে বিশাল বড় একটা পাথর একেবারে আইসের মাধ্যমে এখানে চলে এসেছে পুরো হিস্ট্রিটা দেওয়া আছে যে এখানে লিখাই আছে একদম মানে সামটাইমস ডিউরিং দ্য লাস্ট আইস এজ ওভার 30,000 ইয়ার্স এগো গ্লেসিয়ার ইন দ্য জ্যাসপার এরিয়া জ্যাসপার থেকেই অ্যাকচুয়ালি গ্লেসিয়ারের মাধ্যমে
আইসের মাধ্যমে এই রকেট একটা খণ্ড এখানে চলে আসে। ওয়াও, এই যে অনেক উপরে উপরেও দেখা যায় যে মানুষজন উঠে। চলে আসলাম এলবো ফলসে। ওই যে দূরে দেখা যাচ্ছে এলবো ফলসটা, আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাবো। বিগ রক থেকে সরাসরি এলবো ফলসে চলে আসলাম। এখানে অনেকজনকেই দেখা যাচ্ছে হাইকিং করতে এসেছে। এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি হাইকিং এরিয়া, পরিবারের সবাইকে নিয়ে এখানে হাইক করা যায়। অত বেশি উঁচু টাইপের হাইকিং না, যে কারণে পরিবারের সবাইকে নিয়ে আসা যায়, ছোট বড় ছোটদেরকেও এখানে নিয়ে আসে। ফলসের কাছেই অনেক মানুষ বসে আছে। ক্যালগিরি থেকে আসতে সময় লাগে 1 ঘন্টার মতো। একদম কাছে ধারে খুব সুন্দর সুন্দর একটা জায়গা, পাশে পাহাড় আছে, পাহাড়ে ঘেরা, আশেপাশে পাহাড় দিয়ে মোড়ানো, আর মাঝখানে ছোট্ট ফলস। ইচ্ছে করছে সারাদিন এখানেই থেকে যাই, কিন্তু আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের আরো অনেকগুলো প্ল্যান আছে। এখান থেকে আমরা আরেকটা জায়গায় চলে যাব, সেখানেই দেখা হবে। বিগ রকের বিশাল রকের উপর তো আমি উঠতে পারিনি, চেষ্টাও করিনি, এখানে এসে এই রকের উপর উঠলাম। খাঁচকাটা খাঁচকাটা রকগুলো দেখে অনেক সুন্দর লাগছে, অনেক নাইস, পুরো মনে হচ্ছে যে একদম খোদাই করে ডিজাইন করা হয়েছে। নিয়ে এই চমৎকার জায়গায় আসলাম, আমাদের তো খুবই পছন্দের জায়গা। দেখা যায় যে যতবারই আসি মনে হয় যেন নতুনের মতো প্লেসটা, এত ভালো লাগে। তো জিয়া ভাই, আপনার কেমন লাগলো এলবো ফলস? আনবিলিভেবল বিউটি, অবিশ্বাস্য, না দেখতে আসলে বিশ্বাস করা যায় না এত সুন্দর। এখন থেকে বছরে একবার করে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর কি রহমত, অফুরন্ত ভাবে বয়েই যাচ্ছে, বয়েই যাচ্ছে, কোনো থামাথামি নেই। আল্লাহর কি অপরূপ সৌন্দর্য পুরো পৃথিবীটা ঘিরে, আসলে দেখার যে কত কিছু আছে। ওয়াও, মেহেকটা খুব সুন্দর করে যেতে, যাও তো যাও তো, এবার চলে আসো, এবার চলে আসো। মেহেক তো খুব সুন্দর করে যেতে পারে, তুমি কি ভাবছো? চলে যাচ্ছি, বাই বাই এলবো ফলস। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক ভালো কেটেছে, অনেকগুলো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি। এখন এসেছি একটা বেবি শাওয়ার প্রোগ্রামে। হ্যাপি বেবি শাওয়ার, কংগ্রেচুলেশনস। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেল আওয়ার স্টোরি আমাদের গল্প সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।